আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম শেরপুর জেলার ছাত্রলীগ 74তম জন্মবার্ষিক উদযাপন করতে। অবশ্যই আরএস জিহাদ অফিসিয়াল ব্লগে থাকবেন, ব্লগটা অবশ্যই দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখতে থাকুন ব্লগটা। সো গাইস, আবার চলে আসলাম শেরপুর জেলার ছাত্রলীগের 74তম জন্মবার্ষিক উদযাপন করতে। এই যে এখানে আছে আবু জাহিদ, নয়ন, তারপরে ইমরান আছেন, আমিও আছি। সো সবাই একসঙ্গে আছি শেরপুরে, মানে শেরপুর এখন ছাত্রলীগের সাথে আর কি মানে দৌড়াদৌড়ি করছি, মিছিল করছি। অবশ্যই দেখতে থাকুন মিছিলটা, অবশ্যই দেখতে থাকুন, আর সবসময় আরএস জিহাদ অফিসিয়াল ব্লগে থাকবেন। ভিডিওটা না টেনে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। যে এখানে আমরা চলে যাচ্ছি সামনের দিকে, দেখতে থাকুন, এখানে অনেকজন আছে, মানে অনেক বন্ধুরা আছে, ফ্রেন্ডের মানে অনেক জায়গায় জায়গায় বাদাররা আইসেন, তাদেরকে সবাই দেখে দেখতে পারবেন। অবশ্যই দেখতে থাকুন ব্লগটা। অনেক কষ্ট এখানে ঠেলাঠেলি করে ভিডিওটা বানাইতেছি, অনেক মানুষ এখানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে আমরা মিছিল করতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন শেরপুর জেলার 74তম জন্মবার্ষিক উদযাপন করতে এখানে এসেছি জিনেগাতি থেকে। সো গাইস, অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা, ভিডিওটা না টেনে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এই যে সামনে নয়ন, ইমরান, আরও মানুষ আছেন, মানে এখানে যারা আছেন যাদেরকে চিনছি না, ওনারা এখানে শেরপুর থেকে, আমরা এসেছি জিনেগাতি থেকে শেরপুরে। মানে বড় ভাইরা বলছেন যে এখানে আসতে, বড় ভাইরা বাস পাঠিয়ে দিয়েছেন, মানে গাড়ি পাঠিয়ে দিয়েছেন, তার জন্য আমরা এখানে এসেছি শেরপুরে। ও অবশ্যই ভিডিওটা দেখুন। শেরপুর মানে এটা হচ্ছে নিউ মার্কেটের এদিকে, যেখানে আছে আবু জাহিদ আছেন, আরও আছেন, অনেকেই আমাকে চিনে না, মানে আমি নতুন ইউটিউবার, ছোটোখাটো ইউটিউবার, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি শুরু থেকে ভাবছি যে আমি বড় একটা ইউটিউবার হব, আমাকে সবাই দোয়া করবেন, আমি যেন একটা ভালো ইউটিউবার হতে পারি, আর আমাকে সবাই সাপোর্ট করবেন। আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করব, চেষ্টা করব যত আমি পারি, ততটুকুই তোমাদের সবাইকে চেষ্টা করব। তোমরা এগিয়ে যাও, আমাকে এগিয়েও যাওয়ার চেষ্টা করে দাও, মানে আমাকে সাপোর্ট করেন সবাই। বড় ভাইরা আছেন, হাফুরা আছেন, আমাকে সবাই সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলের নাম হচ্ছে আরএস জিহাদ অফিসিয়াল ব্লগ, আমি সবসময় ব্লগ করি, অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা। এখানে অনেকেই আছেন, শাকিল ভাই আছেন, এই যে আবু সাইদ ভাই আবার চলে আসলেন, মানে উনি খালি ক্যামেরার সামনে চলে আসেন সবসময়। ভিডিওটা অবশ্যই দেখবেন, অনেকে আমাকে ভিডিও করতেছেন, সেলফি তুলতেছেন, মানে এখানে সবাইকে তুলছেন, এখানে হয়তো বড় ভাইয়ের কথাবার্তা বলছেন। অনেক কষ্টে আমি এখানে ভিডিওটা করতেছি, মানে অনেক মানুষের সামনে ভিডিওটা করতেছি। এই যে ইমরান ভাই, রানা ভাই আছেন, আবু জাহিদ ভাই আছেন, নয়ন ভাই আছেন, অসাধারণ। মানে আমরা শেরপুর জেলায় মানে 74তম উদযাপন, 74তম উদযাপন বার্ষিক, 74তম জন্মবার্ষিক উদযাপন করতে আসছি, মানে এখানে করতে আসছি। অবশ্যই দেখতে থাকুন, মানে জিনেগাড়ি থেকে এত দূর আমরা এসেছি। আমার ব্লগটা অবশ্যই দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন না টেনে। আমরা এরপর পরবর্তী ব্লকে যাচ্ছি, আমরা অন্য জায়গায় যাইব, মানে জায়গাটার নাম বলবো না, যখন ব্লগটা আপডেট করবো, আপলোড করবো, তখন দেখতে পারবেন এই জায়গায় এসেছি। পরবর্তী ব্লকেও থাকবেন, সবসময় থাকবেন, মানে আরএস জিহাদ অফিসিয়াল ব্লকে থাকবেন সবসময়, তাহলে ভালো ভালো ভিডিও পাবেন, ভালোভাবে শর্ট ভিডিও পাবেন। ভাই বোনেরা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করবো, অবশ্যই সাপোর্ট করবো, অবশ্যই ব্লকে থাকুন, অবশ্যই ব্লকে থাকবেন। এই যে বড় ভাইরা উপরে আছেন, মানে এখানে হচ্ছে নিউ মার্কেটের এদিকে, মানে পিছনের সাইডে অনেক মানুষ আছেন,
মানুষের উপরে খালি মানুষ। এই নয়ন ভাই, এখানে নয়ন ভাই দাঁড়িয়ে আছেন। ব্লগটা দেখতে থাকুন, অনেকে ভিডিও করতেছেন, অনেকে ঢোল বাজনা বাজাচ্ছেন। এই যে বড় ভাইরা নিরা আছেন, ওনারা সবাই দেখছেন। আমি একটু কথাটা বলি আর কি, টানি টানি, মানে আমার কথাটা মনে হয় আপনাদের ভালো লাগে লাগে, আমি সেটা জানি না। মানে আমি ভিডিওটা আপলোড করতেছি, মানে আমাকে সবাই সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন আমাকে সবাই। এখানে অনেক ফ্রেন্ডেরা আছেন আমার, মানে মিসিল করতেছেন, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। অবশ্যই দেখে দেখুন ব্লগটা, আমার ব্লগে সবসময় থাকবেন, ভালো ভালো ভিডিও পাবেন। ভিডিওটা আজকে বড় পাবো না, মানে 7-8 মিনিট ভিডিওটা বানাবো আর তারপরে ভিডিওটা শেষ করব। এখানে আমরা শেরপুরে, আশেপাশে ইয়াগুলো দেখুন, মানে অনেকগুলো সুন্দর জায়গা, সামনে গেট। সুন্দর একটা জায়গা, আবু চাই যাচ্ছেন, উনি খালি ক্যামেরার সামনে তাকা তুকি দেখেন। অসুবিধা দেখতে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।